রাজধানীতে বাড়ছে জনসংখ্যা বাড়ছে ভাসমান মানুষের চাপ ঢাকার এমন কোনো স্থান নেই যেখানে ভাসমান মানুষের দেখা মিলবে না ঢাকা শহরে কাজ মিলবে গ্রামে মাথা গোজার ঠাই নেই অথবা বিভিন্ন কারণে বিতাড়িত হয়ে নিরুপায় এসব মানুষ ক্রমেই দীর্ঘ করছে ভাসমান মানুষের তালিকা এসকে ইমরানের ক্যামেরায় রুবেলের রিপোর্ট অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ কিন্তু রাজধানীতে বাস করা ছিন্নমূল মানুষগুলোর দিকে নজর দেওয়ার যেন কেউই নেই সরকারি সমীক্ষা বলছে এমন মানুষের সংখ্যা দু হাজারের বেশি নয় তবে বেসরকারি উন্নয়ন সংস্থার হিসেবে প্রায় দেড় কোটি মানুষের এই শহরে ছিন্নমূল মানুষের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ হাজার যারা ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত আমার নাই আমি ছোটবেলায় বাপ মা দেখি নাই এসে শিশুপল্লী ঢাকা এসে তো বড় হয়েছে ওখান থেকে লেখাপড়া কইরা এখন মনে করেন কিছু করতে পারি নাই আর টাকা পয়সা হয় না যে বাড়িঘর করুন জায়গা সম্পদ করুন এই ফুটপাথের এখন বড় হয়েছে এখন এনেই থাকি সরকার আর খাইতে চায় সরকার আবার আম করে করবো আমরা সাহায্য চাই মানুষের চাই শুধু বাচ্চা পোলাপিন্ডের টু আদর করে দেখে রাজধানীর গুলিস্তান হাইকোর্ট প্রাঙ্গণ রেল স্টেশন বাস স্টপ সহ জনাকীর্ণ এলাকাগুলোর ফুটপাতেই দিনযাপন করেন তারা তাদের অনেকেরই জন্ম এই ফুটপাতে কেউবা জীবিকার তাগিদে এসে নিরুপায় হয়ে এখানেই স্থায়ী আবাস গেড়েছেন আবার ফুটপাত দখলমুক্ত করার কারণে মাথা গোঁজার অস্থায়ী ব্যবস্থাটুকুও হারাছেন অনেকে লোকের কি মনে আমরা মানুষ না আমরা কি পশু এখন পেটে খাবার কই নেই meiaदमी থাকা মতো আমাদের কোনো ব্যবস্থা নাই একদম সরকারে তো কত কিছু দিল আমগো দেয় না পুনর্বাসনের জন্য সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলে মিলবে স্থায়ী সমাধান এমনটাই দাবি তাদের সাইফুর রহমান রুবেল কর্ণফুলী সংবাদ ঢাকা